আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিডি ব্লগার লাকি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খুবই দুঃখজনক নিউজ নিয়ে। আমাদের সকলের প্রিয় সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে একটি দুঃখজনক নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে আসলাম। সিলেটের আরিফুল হক চৌধুরী মেয়র, যিনি উনি লক্ষ কোটি মানুষের দলমত নির্বিশেষে সকলেরই অনেক প্রিয় একজন মানুষ, উনি বর্তমানে গুরুতর অসুস্থ। ওনার কি হয়েছে এবং ওনার বর্তমান পরিস্থিতি কি, তাই আমি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাব। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী মহামারী ভাইরাসে আক্রান্ত। এর আগেও উনি তিনবার টেস্ট করেছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ তখন রিপোর্ট ভালোই এসেছিলেন। কিন্তু ওনার যিনি নাকি প্রধান প্রকৌশলী রয়েছেন, ওনার জ্বর ঠান্ডা কাশি হওয়ার কারণে ওনাকে নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী মাউন্ট অ্যাডোরা হাসপাতালে গিয়েছিলেন টেস্ট করার জন্য, আর প্রধান প্রকৌশলীকে সাহস যোগানোর জন্য নিজেও সেই টেস্ট করেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, চতুর্থবারে উনি যখন টেস্ট করান খুশখুশ কাশি রয়েছে, এজন্য ওনাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে, সবার থেকে আলাদা। ঘরের ভিতরে ওনার সেবা যত্ন করা হচ্ছে এবং বারবার গরম জাতীয় খাবার ওনাকে খাওয়ানো হচ্ছে। তবে ওনার ফ্যামিলি একটু চিন্তিত, কারণ ওনার আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে। সিলেটের সবার প্রিয় মেয়র আরিফুল হক চৌধুরী একটি চ্যানেলকে জানিয়েছেন ওনার অনুভূতি। তিনি বলেছেন, মৃত্যু হলে যেন এই সিলেটের মাটিতেই হয়। সিলেটের মানুষের ভালোবাসা ও দোয়া আমাকে বাঁচিয়ে রেখেছে। উনি দলমত নির্বিশেষে সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং চেয়েছেন দোয়া। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। এর আগেও আমাদের সবার প্রিয় মেয়র আরিফুল হক চৌধুরী মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলেন আমাদের মাঝে। বড় রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে, মেজর হার্ট অ্যাটাক থেকে বেঁচে চলে এসেছিলেন আমাদের মাঝে, সেবা করেছেন সিলেটবাসীর। এখনও আমরা ওনার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে চাইব, যেন আল্লাহ তাআলা ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। কারণ মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের উন্নয়নের জন্য অনেক কাজ করে গিয়েছেন এবং এখন পর্যন্ত অনেক কাজ করছেন। উনি দলমত নির্বিশেষে সকলেরই প্রিয় একজন নেতা, আমার নিজেরও খুব পছন্দের একজন মানুষ। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। আজ তাহলে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। যেখানেই থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।